হ্যালো গাইস, ইটস মি সামার ফার্সি। আমি আজকে আছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে। এখানে সমাধিসৌধের গেটের মধ্যে কিছু নিয়ম আছে। প্রথমে লেখা আছে ভিজিটিং আওয়ার্স, রবিবার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 4টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স, এবং এগুলো কিছু সাধারণ কিছু নিয়ম নিয়মাবলী। সো আমরা চলেন দেখে আসি সমাধিসৌধটা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 মে 1999 সালে। উদ্বোধনী করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারা 27 আগস্ট 2009 সালে। সমাধিসৌধের বাম দিকে রয়েছে ছোট্ট একটি লাইব্রেরি। এই লাইব্রেরিতে কাজী নজরুল ইসলামের সহ আরও কয়েকজন কবির বই পাওয়া যায়। এখানকার বইয়ের দামগুলো খুবই সস্তা। এখানকার কবির বিভিন্ন কবির উক্তি রয়েছে এবং কাজী নজরুল ইসলামের জীবন বৃত্তান্ত ছোট করে লেখা আছে। সেটা খুব সহজেই কাজী ইসলামে আপনি জীবনীটা আপনি জেনে যাবেন এই পড়ার সাথে সাথে। চলেন আমরা সমাধির দিকে এগিয়ে যাই একটু। আরেকটা কথা বলে নেওয়া ভালো যে কাজী নজরুল ইসলাম সবসময় বলেছিলেন তার একটি গজলে যেন মসজিদের পাশে তার একটি কবর হয়। ঠিকই দেখুন, একটি মসজিদের পাশেই তার কবর নির্মাণ করা হয়েছে। উঁচু একটি সাদা টিলার মতো সমাধিসৌধ বা কবর হলো কাজী নজরুল ইসলামের কবর বা সমাধিসৌধ। এখানে আপনি দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলামকে যে পরিমাণ মর্যাদা দেওয়া দরকার সেই পরিমাণ মর্যাদা বাংলাদেশ সরকার তাকে দিয়েছেন। এখানে দেখতে পাবেন তার একটি কবিতার অংশ, এটি পড়লেই আপনি আপনার শরীরে রক্ত টকবক করে উঠবে। এখানে একটি খুব ছোট সুন্দর করে একটি বাগান তৈরি করা হয়েছে। কাজী নজরুল ইসলাম একটি বাগান খুবই পছন্দ করতেন। এখানে এমন অনেক মানুষ আসে তারা যারা কাজী নজরুল ইসলামকে প্রকৃতপক্ষে খুব অনেক বেশি ভালোবাসেন। যেমন আপনি দেখতে পাবেন কোনো বিশেষ দিন ছাড়াই এখানে দুজন শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছেন। এরা মূলত ভাসুরি থেকে দুজনই শ্রদ্ধাঞ্জলি দিয়ে গেছেন। এই যে দেখেন কাজী নজরুল ইসলামের সমাধিসৌধটি। এখন আমরা চলুন যাই ঘুরে আসি আরও কিছু বিখ্যাত উক্তি। এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন আমাদের বিশ্বকবি। মরণ সাগর পারে তোমরা অমর, তোমাদের শরীর লিখিয়ে রচিয়া গেলেন আপনারাই আপনারই ঘর, তোমাদের শরীর।
তার কথাটা আসলে সত্য কথা, তার মতো আর কোনো মানুষ এই দুনিয়াতে আসবেন না। এখানে আরও কয়েকটি কবর দেখতে পাবেন, প্রতিটি মানুষ যারা এখানে শুয়ে আছেন তারা 1971 সালে শহীদ হয়েছেন। কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ ঠিক ডান সাইডে আপনারা দেখতে পাবেন আরেকটি সমাধিসৌধ। এটি হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধিসৌধ, তিনি ঢাকা শিল চারুকলা প্রতিষ্ঠা করেছিলেন। তার কবর হচ্ছে এটি, তাকে আমরা সম্মানের সাথে বরণ করি। তার ঠিক পাশে আপনারা দেখতে পাবেন শিল্পী শফিউদ্দিনের একটি কবর। এই যে এখানে আপনি আরেকজন চিত্রশিল্পীর কবর দেখতে পাবেন, সেটি হচ্ছে কামরুল হাসানের। ১৯৭১ সালে পটুয়াখালীর কামরুল হাসান আমাদের জন্য কত কিছু করে গিয়েছেন। আশা করি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধটি আপনাদের সকলে পছন্দ হয়েছে। আসলে আমরা নতুন ভিডিও আমরা চেষ্টা করেছি যে সমাধিসৌধটি দেখানো, তো ভিডিওটা আপনাদের সকলে পছন্দ হবে এটাই আমাদের আশা। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, আর প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।